আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষা 28/10/2024 এর দর্শন বিভাগের পাশ্চাত্য দর্শনের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ চূড়ান্ত শর্টকাট সাজেশন। পরীক্ষার আগে শেষ মুহূর্তে একটু চোখ বুলিয়ে যাও, 100% গ্রহণ পাবে, কারণ এই সাজেশনটা সাধারণ কোনো সাজেশন না, ব্যতিক্রমের সাজেশন, ঠিক আছে? বিষয় কোড 21/17/03। ক বিভাগের কথা বলবো, তার আগে বলে রাখছি আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখবে আমাদের এই পেজটিতে নিয়মিত এডুকেশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ, জব সার্কুলার এখানে আপলোড করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ, এক্সাম এবং সাজেশন সব কিছু এখানে আপলোড করা হয়। ক বিভাগের মধ্যে আছে, ক বিভাগের জন্য তোমরা করবে ভোট প্রশ্ন 2014-21 পর্যন্ত, করলে 100% কমন পাবে। আর ক বিভাগে অল্প কয়েকটা প্রশ্ন দেবো, ক বিভাগের কিছু প্রশ্ন দেবো। ক বিভাগের হচ্ছে নিজকে জ্ঞান উক্তিটি ব্যাখ্যা করো, যাদের ব্যতিক্রম নতুন বই আছে 267 পৃষ্ঠার 1.10 নম্বর প্রশ্ন। এটা যদি ব্যতিক্রম বই না থাকে, তোমাদের যে বই আছে সে বইতে খুঁজে দেখবে সূচিপত্রে, তাও যদি না পাও গুগলে সার্চ করে পাবে। 2 নম্বরে থেলিসকে কেন পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। 3 নম্বরে পিথাগোরাসের দর্শন সম্পর্কে ব্যাখ্যা করো। 4 নম্বরে গতি ও বহুত্তরের বিরুদ্ধে জেনোর দুটি ব্যাখ্যা করো। 5 নম্বরে নাউস ও বুর এর বৈশিষ্ট্যগুলো লেখো। 6 নম্বরে সদ্গুণই জ্ঞান উক্তিটি কার। 7 নম্বরে প্লেটোর আদর্শ রাষ্ট্রচিন্তা একটি রূপ রেখা প্রণয়ন করো। 8 নম্বরে প্লেটোর সাম্যবাদী সংক্ষেপে লেখো। তারপরে 9 নম্বরে অ্যারিস্টটলের উপর অ্যারিস্টটলের ঈশ্বর ও ধর্মীয় ঈশ্বরের মধ্যে পার্থক্য দাও। 10 নম্বরে মধ্যযুগের অন্ধকার যুগ বলা হয় কেন। 11 নম্বরে অ্যাকুইনাসকে মধ্যযুগের রেজিস্টার বলা হয় কেন। 12 নম্বরে উইলিয়াম একাম এর খুর তত্ত্ব ব্যাখ্যা করো। মাত্র 12টা প্রশ্ন পুরো বইয়ের মধ্যে থেকে। আর গ বিভাগের মধ্যে আছে গ্রিক দর্শন কি, গ্রিক দর্শন বৈশিষ্ট্য আলোচনা। 2 নম্বরে গ্রিক পরমাণুবাদ ও মূল্যায়ন ব্যাখ্যা করো। 3 নম্বরে আইনিয়া দর্শন কি, বিশ্বতাত্ত্বিক সমস্যা সমাধানের আইনিয়া দর্শনিক গুরুত্ব আলোচনা। 4 নম্বরে পিথাগোরীয় সংখ্যাতত্ত্ব ব্যাখ্যা মূল্যায়ন। 5 নম্বরে অ্যানাক্সিগোরাসের দর্শন ব্যাখ্যা করো, তাকে গ্রিক দর্শনের প্রথম পর্বের শেষ দার্শনিক বলা হয় কেন। 6 নম্বরে মানুষের সব কিছুর পরিমাপ উক্তিটি ব্যাখ্যা করো। 7 নম্বরে সক্রেটিসের জ্ঞানতত্ত্বের সাথে সোফিসদের জ্ঞানতত্ত্ব তুলনা। 8 নম্বরে প্লেটোর ন্যায়তত্ত্ব আলোচনা। 9 নম্বরে প্লেটোর আদর্শ রাষ্ট্রের একটি রূপরেখা। 10 নম্বরে অ্যারিস্টটলের কারণতত্ত্ব ব্যাখ্যা করো এবং কীভাবে 4টি কারণকে 2টি কারণে রূপান্তরিত করেন। তারপরে 11 নম্বরে প্রাচীন যুগের দর্শন মধ্যযুগের দর্শনের মধ্যে পার্থক্য। 12 নম্বরে স্কলাস্টিকবাদ ব্যাখ্যা করো। 13 নম্বরে সেন্ট আনসেলমের দর্শন বিচারবাদ ব্যাখ্যা করো। 14 নম্বরে সেন্ট অগাস্টিনের ঈশ্বর নগরীয় ব্যাখ্যা করো। 15 নম্বরে স্কটার্স এরিজেনার আলোকে নব্য প্লেটোবাদী তত্ত্বটি ব্যাখ্যা আলোচনা করো। এই ছিল প্রশ্ন, ধারাবাহিক অন্যান্য প্রশ্ন উত্তর আছে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, অবশ্যই পরীক্ষা কমেন্ট করলে জানিয়ে দেবে, ভিডিওটি শেয়ার করবে। আসসালামু আলাইকুম।